আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে পাগল তুমি কেন এখানে কান্দো ওই পাগলা ডাক দিয়ে বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো অনেকগুলা মানুষ আমরা প্যান্ডেলে বসা স্টেজটা খালি কার সাহস আছে কথা বলবে আমার মনে চেয়েছিল আমি গিয়ে কথা বলবো আমার মনটা দুরু দুরু করে ডরে থরথর করে কাঁপে আল্লাহর হাবিব বলে তোমার মুখটা হাঁ করো আমার নবী তুতো মুবারক দিলেন আমার নবী বলে তুমি খেয়ে নাও আবার নবী তুতো মুবারক দিলেন আমার নবী বললেন খেয়ে নাও আবার তুতো মুবারক দিলেন আবার বললেন তুমি সজাগ হয়ে গেছে সজাগ হওয়ার পরে পাগলা কয় আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘুমের ঘরে এসে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিব্বার ভিতরে আমার এখনো নবীর থুতু মুবারকের স্বাদ মুবারক লাগতেছে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো শয়তান বাবার সুর ধরতে পারে শয়তান মায়ের সুর ধরতে পারে কিন্তু শয়তান আমার নবীর সুর ধরতে পারে না দ্যাট মিন্স এটার কারণ হলো কারণ আমার নবী কাহার মতো নয় যুবক ভাইয়ের আমার ওই পাগলাকে ছয়বার যখন তুতু মুবারক দিলেন এবার আসো মনের মনে সাহস পাইয়া প্যান্ডেলের ভিতরে যায় ওয়াশ শুরু করে দিল বন্ধুরে যখন ওয়াশ শুরু করে দিল এবার হাজার হাজার মানুষগুলো নিচে কুতুবার ওলি আল্লাহর মজলিস সবাই ওয়াশ শুনতে শুনতে নবীর প্রেমে দিবানা হয়ে যাচ্ছে এমন ভাবে জজবা শুরু হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ওই পাগলাটা জবানটা বন্ধ করে ফেলাইলো এবার মুসল্লির ভিতরে কিছু মুনাফিকও আছে না নাই এই মাহফিলে সবাই তাহিরিরে ভালোবাসাইছে এমন না কিছু কিছু মানুষ আছে ভুল ধরবার লাগে আইছে তামসা দেখবার লাগে আইছে কথা কন ঠিক না বেটি এখন ওই পাগলার যে প্রেমিকগুলো আছে প্রেমিকগুলো কয় হারে ওয়াশটা কেন বন্ধ করে ফেলাইলো ওই প্রেমিকগুলো ডাক দিয়ে বলতেছে হে পাগল আপনি যে ওয়াশ শুরু করলেন ওয়াশ শুরু করার পরে হঠাৎ করে কেন ওয়াশটা বন্ধ করলেন আপনি কি ওয়াজ পারেন না কয়ে হ্যাঁ আমি পারি তাহলে বন্ধ করলেন কেন কয়ে এটা আমার ব্যাপার এখন প্রশ্ন করবেন হুজুর যে এই লোকটা প্যান্ডেলের ভিতরে নবীর তুতু মুবারক লইয়া আধ্যাত্মিক শক্তি লইয়া ওই প্যান্ডেলের স্টেজের মধ্যে উঠে ওয়াজ শুরু করলো তিনার নামটা কি তিনি আর কেউ না তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আব্দুল কাদের জিলানি ওয়াজ বন্ধ করলেন কেন আপনি কি পারেন না কয় আমি পারি কয় কেন বন্ধ করলেন কয় একটা মাত্র কারণে বন্ধ করলাম আমি যখন বয়ান শুরু করলাম আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম চোখটা খুললে দেখি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে লইয়া এই মাহফিলে হাজির হইয়া গেছি আইবো রফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরিকা হয়ে কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জুড়ে কোন সুবহানাল্লাহ গভীর মনোযোগ ওলিদের ওলি অলিগুল সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করা হলো এ আব্দুল কাদের জিলানী
আপনি কেমন করে অনুধাবন করলেন আপনি আল্লাহর ওলি। আমার জীবনে ফতম ওয়াশটা করতেছি, জীবনে ফতম। আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, একটু শীষ ধরছে, ও জগতের মানুষ, আমার বয়স যখন 10 বছর, কয় বছর? আমার বয়স যখন 10 বছর, আমি ঘর থেকে বের হয়ে মক্তবে যেতাম। সুবহানাল্লাহ, বলেন না? মক্তবে যাওয়ার সময় রাস্তার ডানে কোনো মানুষ দেখতাম না, বামে কোনো মানুষ দেখতাম না। কেজন আমার বলতেছে, এ আল্লাহর ওলি রাস্তা দিয়ে আসতেছে, সাইড দে, সাইড দে, রাস্তা দিয়া যাওয়ার সময় আমার কেজন চতুর্পাশ দিয়ে বলে, সাইড দে, রাস্তা দাও, আল্লাহর ওলি আসতেছে। এরপর আমি যখন মক্তবের মধ্যে যাইতাম, তখন কে যেন বলতো, হে তোমরা আল্লাহর ওলির জন্য বিছানা বিছাইয়া দাও। মুরাকাবা করে দেখেছি ওরা কে, দেখলাম ওরা অন্য কেউ না, ওরা হইল আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতার দল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবি, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওরা চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনুল কারিমে ওলিদেরকে গ্যারান্টি কার্ড যিনি দিয়েছেন, ওয়ারেন্টি কার্ডও তিনি দিয়েছেন, জবান খুলে বলুন তিনির নাম কি? ওই আল্লাহ ওলিদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এই আমার যুবক ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যায় না, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যায় না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানি সাধারণ কোন আল্লাহর ওলি নয়, তিনি মাদারাজাত আল্লাহর ওলি। বন্ধু, তিনি এমন ওলি, তিনি একদিন স্টেজের মধ্যে প্যান্ডেলে বসা, স্টেজের ভিতরে খালি চেয়ার পড়ে আছে, হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য এসেছে। যেই মানুষগুলো এসেছে, এই মানুষগুলো হলো কুতুবের দল, ওলি আল্লাহর দল। ওলি আল্লাহর সামনে, কুতুবের সামনে, কাশফ খোলা মানুষের সামনে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হয়, কারণ ওরা কলবকে সাধন করেছে, কলবের রং হইল হলুদ। কলবের রং কি? হলুদ কলব মানে হলো নড়াচড়া করে, এখন বসতে কয়, একটু পরে দাঁড়াইতে কয়, এখন এবাদতের কথা কয়, আর একটু পরে ঘুমাইতে, কাল মানে নড়াচড়া করা। এই জন্য কলবের নাম কলব, কলকলা। যুবক ভাইরা, কলবের রং হইল হলুদ। এই কলবটা বাম স্তনে দুই আঙ্গুল নিচে থাকে, এটার নাম কল লতিফায়া কালব। এই কলবের মাধ্যমে কাজ আছে একটা, কলবের মধ্যে যে কাজটা করতে হয়, এই কাজটা হলো আমার আল্লাহ পাকের জিকির। কি করতে হয়? রূহ মানে হলো আত্মা, আত্মার রং কি? যুবক ভাইয়ের আমার লাল,
ওই আত্মা কি জানোনি, ওই আত্মার মাধ্যমে যেই কলবের দ্বারা আল্লাহর জিকির করলাম, রুহের মাধ্যমে সেই আল্লাহকে ধ্যান করবা। এটা আমার দরবারের ভিতরের কথা, এটা ওয়াজে চলে না, এই জন্য তারপর কইয়া লাই। আল্লাহর জিকির করা কলবের কাজ। বান্দা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এই দাগ গুলা যদি মুছতে চান আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। খাবার খাইলে দেহের মধ্যে শক্তি পাওয়া যায়, কলবের একটা খাদ্য আছে গিজাউল কালবে জিকরুল্লাহ, ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। দশটা লতিফার সন্ধান না জানলে মুরিদ হইয়া কিয়ামত পর্যন্ত লাভ হবে না। আলি মুরিদ হইছি, সাদ্দার দর্শি, আমি এমুক বাজারের মুরিদ। কয়টা লতিফার কথা লইছেন, কয়টা জিকির লইছেন? গরু লইয়া যাইবেন আর গরু লইয়া আসবেন, তাবারও খাইবেন, কোনো লাভ হবে না। আপনি তো মুর্শিদ ধরছেন শুধু জানার জন্য, যদি নাই জানতে পারেন মুড়ি লইয়া লাভটা কি? কথা কন ঠিক না বেটি? বুলেট মাল্লা বাইরানা লতিফার দশটার নাম কও, দশটার মাকান কও, দশটার কাজ কি কও? কেউ পারে না, কেউ পারে না। তাহলে কাউসে পাক চিনবেন কেমন আপনারা? উনি তো কাদরিয়া তরিকার শাহানশাহ। আপনি মুরিদ করে আমি কাদরিয়া তরিকার বায়াত, আমি চিশতিয়া তরিকার বায়াত। আমি যদি বলি যে আপনি বলেন কাদরিয়া তরিকার প্রথম কাজটা কি, আপনি কইবেন নামাজের কথা কইছে, রোজার কথা কইছে। আর কাদরিয়া তরিকার কাজ হইলো চোখের পানিতে, আপনি নামাজ পড়বেন চোখের পানি ভালো একান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যা কিন্তু আমার দরবারের ভিতরের কথা, এখন নতুন শুরু করছি মুরিদদেরকে সবক দেওয়া। আল্লাহু আকবার, জোরে গুন আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের, কষ্ট পাবেন নাকি আবার? আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি, আপনারই হয়ে যে পিতা উম্মুল খায়ের ফাতেমা, আপনারই হয়ে জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জুড়ে কোন সুবহানাল্লাহ। আরো মায়ার শুনে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বাইরে হাদিসটা কইয়াই যায়, হাদিসটা না কইলে হক আদায় হবে না রে বাজি। ও যুবকের দল কথা বড় পরিষ্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা রহমতের নূর দে, এই নূরের আলোতে আল্লাহর ওলিরা সব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ধ্যান করলে চলবে না, জ্ঞানও লাগবে, জ্ঞান দ্বারা ধ্যান অর্জন করা যায় না। আল্লাহকে চিন্না ওই আল্লাহকে পাওয়ার ধ্যান করতে হবে, ওই আল্লাহকে চিনতে গেলে এলেম লাগবে, নবীর চিন্না ধ্যান করা লাগবে, নবীরে চিনতে গেলে এলেম লাগবে। কথা কন ঠিক কিনা? দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সুবহানাল্লাহ। জোর কেন? এই জন্য কাদিয়া তরিকার প্রেসিডেন্ট হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট হলো হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে। নকশবন্দিয়া তরিকার কাজ হলো নফসরে বন্দি করা। জোরে কোন আল্লাহু আকবার কোন। শয়তান নাবি দিয়া ঢুকে, শয়তান নাবি দিয়া ঢুকে নকশবন্দি, এই নজর দিয়া জিরা বন্দি করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ কোন। হ্যাঁ ঠিক আছে নি কথা,
নাইলা আমার দইরেন ভিতর বা সীতা না বুঝলে নাই কয়ে যাই কষ্ট হইতে আপনারা আর পিরিতি শিখায়া এই তো ইডি তুইরা কষ্ট হইতেছে না কিন্তু আপনার আজকে একদম জাগা মতো বইছি মারহাবা জোরেগন বৈরে বৈরে মানুষ তরিকাপন্থী মানুষ বৈরে বৈরে মানুষ অলি আল্লাহর পাগল মানুষ কথা কন ঠিক কিনা এরা জীবন দেয় কিন্তু ইমান দেয় না কথা কন ঠিক না বেডি হাত তোলা বলো ঠিক কিনা বলো বিশাল বড় একটা প্যান্ডেল এই প্যান্ডেলে যারা বসছে হাজার হাজার কুতুব বসছে হাজার হাজার ওলি আল্লাহ বসছে আপনারা বলেন এত লোক এতগুলো মানুষের সামনে সুর দিয়ে ওয়াজ করলে চলবো সুর দিয়ে ওয়াজ করলে বাপদের ওয়াজ করলে দরা খাইব কারণ আল্লাহর ওলিরা এখানে তাকাইলে সব বুঝতে পারবো হে এক নম্বর না দুই নম্বর কথা কন ঠিক না বেরো এই জন্য সামনের চেয়ারও যে ওইটা যে ওয়াশ করবে এরকম লোক সাহস করে উঠে না এই দিক এই যে এই এই দিক দা একটা লোক বয়া বয়া চোখের পানি ফেলায় কান্দতেছে যদি কোনো সুবহান আল্লাহ আর মনে মনে ভাবতেছে আহারে আমি যদি এখানে উইটা এতগুলা মানুষের সামনে নবীর শান গাইতে পারতাম হ্যাঁ তাইলে কতগুলো মানুষ নবীর প্রেম শুনতো আহা আমার কপালে যদি থাকতো এখানে অনেক মানুষ আছেন না যারে তাহির হুজুর এই ওয়াজ করে আমার ফুলাটারও যদি আমি ওয়াজ শিখাইতে পারতাম কিছু মনে মনে ধারণা করেন না আমরা যখন ছাত্র জীবন ওয়াজ শুনছি আরে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরী হুজুর ওয়াজ করে উফ আমরা যদি এইভাবে বসে ওয়াজ করতে পারতাম কত যে মাটির বয়ে ওয়াজ শুনছে আর ইতা চিন্তা করছি সরিষা ক্ষেত দিয়ে ফাইরা দৌড়াইয়া কুনাচ্ছে গেছি ওকে সাদা পাঞ্জাবির মধ্যে সরিষা ক্ষেতের ফুলের দাগ লাগিয়ে রয়েছে ওয়াজ শুনতাম গেছি গম ক্ষেত দিয়া ভুট্টা ক্ষেত দিয়া সরিষা ক্ষেত্রে সিফা দিয়া শীতে মানে কি শীত যাইয়া বয়া বয়া টুপুর করে বয়ে ওয়াজ শুনতেছি আবার স্টেজ বেশি ঘুমা এবার স্টেজে ঘুমাই যাই গিয়া আবার একটু পরে সিল্লি আর মনে মনে ভাবতেছিলাম হারে যদি এইভাবে বইয়ে যদি ওয়াজ করতে পারতাম তো আল্লাহর রহমতে ওয়াজ করতেছি না বৈরব তাই প্রায় 18 বছর 17 বছর ধরে আইতাছি না এটাই তো হিডা এটাই তো হিডা আমার লোক কি কম করছে মনে করুন আমি তো মারতে বাইকে গেছি গা তাহেরি বাইকে যাওয়াই না ফিলান না টিকটক মৌলবি করে ঠিকঠাক করতে গেলে তাহেরি মতো বক্তার দরকার আছে কথা কন ঠিক কিনা আছে কিনা কন এই টিকটক মৌলবিটি কিন্তু এই রমজান মাসে বাইরে গেছে গা আই কিছু তারাবির নামাজ 8 রাকাত কই সিনিয়র এই টিকটক মৌলবিদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে পুরো আইসিউতে কথা কন ঠিক না বেটি এই টিকটক মলে বেটি বছর একবার বাইরে রমজান মাস একটা কয়েকদিন আগে বাইরে সে সবে বরাত এটার নাম হইলো আকরামুজ্জামান এটার 48 ঘন্টা সময় দিছিলাম ডরাইছে অনেক ডরাইছে যেভাবে মামলা দর শুরু করছিলাম আর ওই লইলে এরপর কিন্তু দেখা যাক সামনে কিতা করে সামনে যদি আলী সবে বরাতে বিরুদ্ধে কথা কয় অক্করে 3 দিন আগে রেডি করে রাম তাই দিবার লাগিয়া আর 3 দিন আগে গুছে রাখুন তাই না কেমনে দুহান লাগে আমার সব প্রসেসিং জানা আছে কথা কন ঠিক না বেটে আমি অন্যায় করতাম না করতে দিতাম না কথা কন ঠিক না বেটে যে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে হ্যাঁ সমাজের শত্রু কথা কন ঠিক কিনা বলেন সবে বরাত আছে না নাই সবে কদর আছে না নাই তারাবি আছে না নাই কয় রাখা আরো জোরে যারা বলে তারাবি 8 রাকাত আসলে ওরার এলেম কম এদের এলেম এরা দালালির জোরে বলে দলিলের জোরে বলে না হাদিসটা হইল তাহাজ্জুদের অধ্যায় কিসের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজের ধরনটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা বললেন আল্লাহর হাবিব রমজানের ভিতরে এবং বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না 8 রাকাত পড়তেন আর 3 রাকাত ভেতরে পড়তেন আচ্ছা রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না তাইলে আপনারা বলেন রমজানের বাইরে কি তারাবি আছে
রমজানের বাইরে কিতা পড়ছে এ তাইলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায় কথা কন্ঠে কি না এই হাদিসটা যে অধ্যায় বর্ণনা হয়েছে এই অধ্যায়টা হলো তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে কি তারাবির অধ্যায় তারাবির হাদিস আনবে যেইটা যে অধ্যায় সেই অধ্যায়ের হাদিসগুলো সেই অধ্যায় স্থান পায় কথা কন্ঠে ঠিক না বেটি আপনার রচনা আইছে দাকাও দিকাও রচনা লেখেন মানে গরু রচনা গরু রচনা মানে আপনি যদি ওই জায়গায় যায় হাতির রচনা লেখেন কাজ হইব হ্যাঁ অধ্যায়ল তাহাজ্জুদের এ দোহাই দিছে এটার ভিতরে তারাবি হইব আমার নবী তারাবি বারো রাকাত আট রাকাত বিশ রাকাত ছত্রিশ রাকাত অনেক রাকাত পর্যন্ত পড়ছে হযরত উমর আদি আল্লাহ তাআলা আনকর আমলে এই বিশ্বে যেহেতু রসুল পাসাল্লাম একাধিকবার এক এক রকম তারাবি পড়ছে মাঝে মাঝে নিয়মিত পড়ার থেকে ছেড়ে দিয়েছেন কেন নিয়মিত যদি রসুল এটা পড়তেন তাহলে উম্মতের জন্য ফরজ হয়ে যেত কথা কন ঠিক না বেটি এই জন্য রসুল কখনো কখনো আট রাকাত বারো রাকাত বিশ রাকাত ছত্রিশ রাকাতও পড়ছে তারাবি কারণ উমর আদি আল্লাহ তাআলা ভাবলেন যে আল্লাহর হাবিব যেহেতু এত রাকাত পড়ছে এখন তিনি সব সাহাবিদেরকে নিয়ে বিশ রাকাত তারাবির একটা জামাত করলেন জামাত করার পরে এই জামাতটা হযরত উমর রাদি আল্লাহ তাআলার আমল থেকে এটা এজমা হয়ে গেছে এই দেড় হাজার বছর থেকে এই পর্যন্ত তারাবি বিশ রাকাত পড়তে পড়তে এই পর্যন্ত আসতেছে এরপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ বিশ রাকাত কিন্তু পড়েছেন মর্মে হাদিস আছে না নাই আরো জোরে হাদিস আছে না নাই একটা হাদিস শুধুমাত্র আপনাদেরকে বলতেছি একটা হাদিস আমার এখানে আছে এই দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়ামি রমাদান ইউসাল্লি 20 রাকাতান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবি নামাজ আদায়ের জন্য একত্রিত করেন সবাইকে আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাদেরকে বিশ রাকাত তারাবির নামাজ পড়াতেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বিশ রাকাত আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 65 তে কিন্তু এই হাদিসটি আছে এই সূরারা এরা স্বার্থের জন্য হাদিস ব্যবহার করে এবার নিজের স্বার্থের জন্য এরপর আরেকটা যে আন্নাহু কানা ইয়া উম্মুন নাস ফি রমাদান বিল্লাইলি বি 20 রাকাতান ওয়া ইউতিরু বি সালাসিন ওয়া ইয়াকনুতু ক্বাবলা রুকুই হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রমাদান মাসে রাতে বিশ রাকাত তারাবি নামাজের ইমামতি করতেন অতঃপর তিন রাকাত বেতের পড়তেন এবং রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন মুসান্নিফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 393 নম্বর হাদিস তো তারাবি কি 20 নাকি 8 20 আন আতা ইবনে সাইব ক্বালা আদরাকতুন নাস ওয়া হুম ইউসাল্লুনা সালাসান ওয়া 20 রাকাতান বিল বিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি লোকদেরকে বিতর সহ 23 রাকাত তারাবি নামাজ পড়া অবস্থায় পেয়েছি তাহলে রমজানে 23 রাকাত 20 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের তাহলে আরো অনেক আছে এগুলো আমি বলতাম না এটা তো বহসে আয় না বই রইবেন না ফালাই আটটা মাইরা বাইন্দা বহসটা করতারতাম তাহলে মনরা মধ্যে বুঝ দিলাম বলে কথা কোন ঠিক না ইত্তার শুধু সাফাবাস এগুলো কি চাপাবাস তাহাজ্জুদের অধ্যায়ের হাদিসে না লাগাই দিছে তারাবির তারাবি আরেকটা না আরেকটা আরেক হিসাব তাহাজ্জুদ নামাজের হাদিসে না তারাবির মধ্যে ঢুকাই দিছে এজন্য এরা এরা অত্যন্ত ফেতনাবাজ এই বাংলাদেশের মধ্যে 72 ফেরকা তো এই 72 ফেরকার মধ্যে একটা ফেরকা হইল আহলে হাদিস এরা হাদিসের নাম দোহাই দেয় আসলে আমরা আহলে হাদিস না আমরা হলাম আহলুস সুন্নাহ আমরা আহলুস সুন্নাহ হাদিস মানা সব উম্মতের জন্য ফরজ না সব হাদিস উম্মতে মানতে হবে না রসুল বিয়ে করেছেন কয়টা এত একাধিকে বিয়ে করছেন আমরা কি এত বিয়ে করতে পারবো পারমিশন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় দাঁড়িয়ে প্রস্তাব করেছেন আমরা কি পড়তে পারবো আচ্ছা কেন করেছেন এখানে ময়লা আবর্জনার জায়গা ছিল কথা কোন ঠিক না বেটি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমে বেসাল করেছেন একবার সেহরি খাইয়া 6 দিন না খাইয়া রোজা রাখছে এটা কি আমরা করতে পারবো তাইলে এই জন্য হাদিস সব ঠিকই আছে কিন্তু সব হাদিস উম্মতের জন্য মানতে হবে এমন নয় কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি যারা কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিটা মেনে যেটা আমরা আমল করা আমল করব যেটা আমল করার নয় আমল করব না কিন্তু হাদিস ঠিক আছে কথা কোন ঠিক না বেটি কিন্তু হাদিসকে আমরা বিশ্বাস করি কিন্তু সব হাদিস আমাদের জন্য প্রযোজ্য না এই জন্য আহলে হাদিস নামটাই ভুল আহলে হাদিস নামটা কি ভুল শুদ্ধ হইলো
আহলে সুন্নাত ওয়াল জামাত জুড়ে কন্না সুবহানাল্লাহ যাক মহিলারা আবার রাগ কইলে বাজে ওসব যারা ওয়াজ শুরু করছে ক্লাস করান শুরু করছে এরা আবার ঘটনা মটনা শান টান পছন্দ করে এজন্য এরপরও রমজান মাস যেহেতু ফুলাফান যেহেতু কাল আজকে তারাবি পড়ছে তো কালকে থেকে নিয়মিত পড়বে এই ফুলাফান তারাবি কি আট না বিশ আরো জোরে সমাজে জিডা আট টাকাতের কথা বলবো এটার বাইন্দা রাখবেন বাইন্দা আমার খবর দিবেন বলবেন যে তাহির হুজুর আইতাছে তুই ব কোন জায়গাত বইবি তুই প্রমাণ কর তারাবি আট টাকাত আর তাহির হুজুর প্রমাণ করবো তারাবি বিশ টাকাত যদি তাহির হুজুর হাইরা জায়গা যা সব আমরা তরফিসে নামাজ পড়ম কথা কন ঠিক না বেটে এরপরে ফেতনা বাজার জায়গা বৈরব নাই ঠিক আছে ইনশাল্লাহ আর আরেকটা ট্রেডিশন হইলে আগে তো উলামায়ে কেরাম ওয়াজ করতো এখন জেনারেল লোক বাংলা ফইরা বাংলা হাদিস টাদিস ফইরা এরা দাড়ি টাড়ি রাখিয়া টুপি টাই ফইরা এরও মাইক পাবলিকের সামনে ওয়াজ শুরু করে দিয়েছে এটা কেয়ামতের আলামত এই যোগ্য আলেমদের চেয়ারে অযোগ্যরা বসবে এটা কেয়ামতের আলামত এই চেয়ারগুলো আলেমদের ওয়াজ করা ওয়াজ যে করবে কোরআন সুন্নার আলোকে এগুলা মসজিদের ইমাম খতিব এবং উলামায়ে কেরাম বলবে ওয়াজ করে আর যে ফেতনা যেগুলো আছে এগুলো বাংলা শিখে শিখাই নিয়ে ফেতনা করে আবার 300 টাকা দিয়ে মসজিদে মসজিদে ঢুকাই দিছে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন কইব জুরে তোরা আমিন কইবে এখন এরা তিনজন থেকে শূন্যা এখন মসজিদের ছোট ছোট ফুলা মানো জুরে আমিন কো যেটি বুঝে না হিডু আমিন কো এটা এর একটা চালাকি এটা কি চালাকি যেমন ভাবে এই ফেতনাটা ঢুকাইছে কিন্তু ঘরের ভিতরে বৈশা ঘরের ভিতরে বৈশা থেকে কিন্তু ইউটিউবে সাইডে দিয়ে ফেতনা ঢুকাই দিছে এরা কিন্তু আমরা মতন মাঠে আসে না আমরা মতন মাঠে আসলে জুতার বাড়ি একটা মাটি ফরতো না কথা কন ঠিক না বেটে বেডা ওই আয়া বৈরবের মধ্যে একটা শহর একটা প্রোগ্রাম করো না তোমার বাপাই ত্রিলিয়া দেখি সাহসটা আসেনি রমজান মাসে আয়া কৌ না যে তারা বিন্দু মাসে 8 টাকাতে একটা স্টেজ সাজাও আর কেউ আয়োক আর নায়ক তাহিরি ঠিক আয়া ধরবো ঠিক আছে দেখছো না আমি এত সহজে কিন্তু ধরি না আর আমি কোনো সময় দলিলের বাইরে ধরি না মনে করবেন যে যারাই ধরছি নিশ্চয়ই বিতর্কত একটা সমস্যা আছে দিক কি ধরছি কেউ আমার শত্রু না কথা কন ঠিক না বেটে গোস্তে পাক আব্দুল কাদের জিলানি গিলানি তিনি কি আপোষ করছে তিনি কি মিথ্যা বলছে উনাকে ডাকাত ধরার পরে কি বলছিল তোমরা ডাকাত তোমরা তো আমার চেক করছো পাইছো না আমার আস্তিনের ভিতরে আমার আম্মা আমার টাকা সেলাই করে দিছে ধরো টাকাগুলো নিয়ে যাও ডাকাতের দলে বলতেছে আইরে এমন চেক করলাম মাল পাইলাম না আর নিজের মাল নিজে বাইর করে দিয়ে দিছি এটা আবার কুন্ডা কয় আমার আম্মা বলছে আমি যেন মিথ্যা না বলি তো ওলি আল্লাহদের মধ্যে মিথ্যা নাই ডাকাতের টাকা নিলে নিব আমার মারলে মাইরা লইব কিন্তু আমরা মিথ্যা বলবো এটা ওলি আল্লাহর চরিত্র এটা গাউসে পাকের চরিত্র যারা মিথ্যা বলে তারা ওলি হইব দূরের কথা মুমিনও হইতে পারে না কথা কোন ঠিক না বেটে আমরা মিথ্যা বলি না আমরা জানি না সত্যকে গোপন করি না গাউসে পাক বলতেছেন আরে যদি মানুষের সামনে বইয়া আমি প্যান্ডেলটা দুইটা যদি হক কথাগুলো কইতাম পারতাম তাইলে কতগুলো মানুষ হক জেনে যেত সত্য জেনে যেত কিন্তু ইনি উঠছে না বুকটা ধুরু ধুরু করে কাঁপতেছে এমন অনেক লোক আছে না বক্তব্য দিলে ফাউ কাঁপে হারুয়া দিলে আত কাঁপে উল্টাপাল্টা কইয়ালা অভ্যাস হয়ে গেলে কাঁপারে অভ্যাস না হলে একটু আনিজি লাগে আল্লাহর ওলি তুমি ওদিকে যাও ওখানে যাও আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছেন আপনারা জবান কোলে বলেন আল্লাহর ওলিদের চোখের পানির দাম কম না বেশি ফলিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগণ কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় আজকে আমাদের কান্নেও চোখে পানি আসে না একটা মাত্র কারণ মোবাইল নামক গজব আমাদের চোখের মায়ার পানিটা কেড়ে নিয়েছে কথা কোন ঠিক কিনা যুবক ভাইয়ার আমার আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন আমি যদি প্যান্ডেলে ওইটা নবীর শান গাইতে পারতাম যে এই লোকটা নবীর শানের জন্য চোখের পানি ফালায়া কান্দে বৈরবের মানুষ শম্ভপুরের মানুষ কালিকা প্রসাদের মানুষ রঘুনাথপুরের মানুষ সবাই জবানটা খুলে কন আমার নবী আশেকের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই আব্দুল কাদের জিলানি হলো বাগদাদের নবী হইল মদিনায়
এখন আপনারা বলেন নবী সেই সিনারি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রঘুনাথপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দলিল কি? قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها. আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম পর্যন্ত হাতের তালুর মধ্যে আমি দেখতে পারি। ফাওয়াল্লাহে মা ইউখফালাইয়া, তো আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে কোনো কিছু গোপন না। আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। যার ভাগ্য ভালো বৈরবে ঘুমায়াও আমার নবীকে দেখে, কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। রমজান মাস খুব মায়ার একটা মাস, এই রমজান মাসে মায়ের মধুমাখা ডাক শুনে ঘুম ভেঙেছে। ওই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাহ দেখা দাও চেহারা তোমার, দাহ দেখা দাও মা, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে গাউসে পাকে চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমার নবীর শান বলার জন্য কান্দে। এই বৈরবের জমিনে অনেক মানুষ আছে, বিশটা বছর ধরে নবীর সম্মেলনে যায়, বিশটা বছর ধরে মাহফিলে মাহফিলে যাইয়া নবীর শান শুইনা শুইনা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। আর মনে চাই মদিনা যাওয়ার জন্য সাদ আছে সাধ্য নাই, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইব, এদের অবস্থাটা কি হইব রে বাবা? বাবা চিন্তা কইরে কৈশোরে নবী না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না, যৌবনে নবীরে না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না, যৌবনে বার্ধক্যকালে নবী নবী কইরা নবী না পাইল নবী ডাক বন্ধ করবেন না। শুধুমাত্র নবী নবী করতে করতে যখন আর মুখ দিয়া আওয়াজ আইতো না, গায়ের মধ্যে শক্তি পাইবেন না, তখন মনে মনে কইবেন নবী গো জীবনটা কাটাই দিলাম তোমার জন্য, হয়তো আমি দুনিয়ার দিকে চলে যাব, ও আল্লাহর হাবিব গো আমার মনে চাইতেছে যদি মরণের কালে তোমার দিদারটা যদি আমি পাইতাম আমার মরণটা ধন্য হয়ে যাইত। দেখবেন এমন ভাবে যদি জীবনের শেষ বেলা পর্যন্ত চোখের পানি ফলাইয়া কানতে পারো রে, আল্লাহর কসম করে বলি
দেখবেন আজরাইল ঘরের দরজার মধ্যে ঢুকছে, আর আমার নবী মুসকে হাসি দিয়া রঘুনাথপুরের বাঙ্গা ঘরে দাঁড়াইয়া গেছি। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার ভৈরবের মা নবী সব দেখে, আমার নবী সব শুনে কি শুনে না? আর জোরে কোন শুনে কি শুনে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনা, আমার গুনা, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে, যাইবনি রে ভাই, ভাই যাইবনি, বন্ধু যাবেনি, আপনজন যাবেনি, চেয়ারম্যান যাবেনি, কেউ যাবে না। ও বন্ধু যিনি যাবে তিনি হল সোনার মদিনা, ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। আহা ভালোবাসার জায়গা, যুবক ভাইরা হাত ধরে, আহা ভালোবাসার, সবাই হাত ধরে না, বলো ভালো না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, অনেকে কই মক্কায় যাইবা মদিনা যায়ও না, আর রোহিঙ্গা বলে কি, যার জন্য মক্কা বাক্কা মক্কা হয়েছে, যার জন্য বাক্কা মক্কা হয়েছে, যার জন্য ইয়াসরিব মদিনা হয়েছে, এই নবী যেখানে আরাম করছেন এটা তো শুধু জমিন না, এটা জান্নাতের টুকরার জায়গা। রাউদাতু মিন রিয়াজিল জান্নাহ, রসূলের জায়গাটা হলো জান্নাতের বাগানের একটি অংশ। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ, সে বলে কি চাপাবাস, বলে কি দালালের গোষ্ঠী কয় কি। আর মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশেকে ছাড়া দেখে না। আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
জায়গা মদিনা। ওই মদিনাতে কি আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পরান দন্ন হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। কথা কোন ঠিক কিনা, আমি হব রাসুলের রোজার চৌকিদার হতে পারি যে নয়গ সাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পুরন দন্ন হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। পাগল চোখের পানি ফালাইয়া কান্দে মনে আসিনি সব নিচে চেয়ারে ওঠার সাহস নাই। ওই পাগলা চোখের পানি ফালাইতে ফালাইতে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী তার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে পাগল তুমি কেন এখানে কান্দ? ওই পাগলা ডাক দিয়ে বলে ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো অনেকগুলা মানুষ আমরা প্যান্ডেলে বসা স্টেজটা খালি কার সাহস আছে কথা বলবে? আমার মনে চেয়েছিল আমি গিয়ে কথা বলবো আমার মনটা দুরু দুরু করে ডরে থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব বলে তোমার মুখটা হাঁ করো। আমার নবী তুতো মুবারক দিলেন। আমার নবী বলে তুমি খেয়ে নাও। আবার নবী তুতো মুবারক দিলেন। আমার নবী বললেন খেয়ে নাও। আবার তুতো মুবারক দিলেন। আবার বললেন তুমি নাও। এইভাবে আমার নবী ছয় সাত বার থুতু মুবারক দিল। লাস্টে বললো তুমি দাও যাইয়া তুমি ওয়াজ করো আমি নবী চলে যাই। যেই মাত্র নবী বলছে চলে যাই পাগলা ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে সজাগ হয়ে গেছে। সজাগ হওয়ার পরে পাগলা কয় আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘুমের ঘরে এসে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে। আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিব্বার ভিতরে আমার এখনো নবীর থুতু মুবারকের স্বাদ মুবারক লাগতেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান্দ্র আনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসাল বি। আমার নবী আপনার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো। শয়তান বাবার সুর ধরতে পারে শয়তান মায়ের সুর ধরতে পারে কিন্তু শয়তান আমার নবীর সুর ধরতে পারে না। দ্যাট মিন্স এটার কারণ হলো কারণ আমার নবী কাহার মত নয়। যুবক ভাইয়ের আমার ওই পাগলাকে ছয়বার যখন তুতু মুবারক দিলেন এবার মনের মনে সাহস পাইয়া প্যান্ডেলের ভিতরে যায় ওয়া শুরু করে দিল। বন্ধুরে যখন ওয়া শুরু করে দিল এবার হাজার হাজার মানুষগুলো নিচে কুতুবার ওলি আল্লাহর মজলিস সবাই ওয়া শুনতে শুনতে নবীর প্রেমে দিবানা হয়ে যাচ্ছে। এমনভাবে জজবা শুরু হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ওই পাগলাটা জবানটা বন্ধ গিরে ভালাইলো। এবার মুসল্লির ভিতরে কিছু মুনাফিকও আছে না নাই এই মাহফিলে সবাই তাহিরিরে ভালোবাসা আইছে এমন না। কিছু কিছু মানুষ আছে ভুল দরবার লাগে আইছে তামসা দেখবার লাগে আইছে। কথা কোন ঠিক না বেটি? যেই কোনো ডিপার্টমেন্টে কি আচ্ছা আচ্ছা
যেই কোন ডিপার্টমেন্টে দেখবেন অনেক ভালো লোকের পাশাপাশি মন্দ লোকও থাকে। আমি তাকি রঘুনাথপুরে আসার আগে দোকানপাটের মধ্যে বৈশা কিন্তু বহুত লোকে কইছে বন্ডর আইতাছে, নাসুন্যার আইতাছে, জিকিরি করিন্যার আইতাছে, নাসুন্যার আইতাছে। কিন্তু খবর নিয়ে দেখেন যারা দোকানে মেয়ে সমালোচনা করছে তারাও কিন্তু ফাঁকে ফাঁকে বৈশা ওয়াজ শুনতাছে, কথা কোন ঠিক না বেনি বন্ধু? এইগুলা আমার আর কত শোনাই বা শুনতে শুনতে কান বাড়ি হয়ে গেছে। তোমরা আমার পিসি পিসে সমালোচনা করো, পিসিতে কেক তাহিরি গান গায়, পিসিতে কেক তাহিরি নাচে, পিসিতে কেক তাহিরি মাজার ফুজারি, তাহির পিসিতে কেক তাহিরি ইডানা তাহিরি ডানা। আমার মন দুঃখ আছে, তোমরা পিসি থেকে আমার বদনাম করো আমার অসুবিধা নাই। আমার একটা দুঃখ হইলো, তোমরা আমার পিছন দিকে বদনাম করে পিছনে রয়ে গেলা, সামনে আইতে দেখলাম না। বাবা রে পিছিয়ে তো থাও, আমার তো মায়া লাগে, সামনে আস না, আর কত পিছিয়ে থাকবে বা সামনে আ, কথা কোন ঠিক না বেটি। এই জন্য যে যাই বলুক না কেন আমি প্রেম বিলাইয়া যাই, বৈরবের মন আমি টাকা দিয়া কিনি নাই, বৈরবের মানুষ আমারে নিঃস্বার্থে ভালোবাসছে, আমিও দুইটা নাই তিনটা নাই ফজর পর্যন্ত সিল্লাইছি, কথা কোন ঠিক না বেটি। দিনেও তো এখানে রাত এখানে দিনে মাহফিল করছি, কোন জায়গার জন্য কো মাতা গো করে গেছে মনে আছে বাজান, খাইয়া গেল মন তাহেরে বাজান। এবার আমার নবী আপনার নবী প্রেমিকে বয়ান শুরু করে হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেছে গা, মুনাফিকরা আমরা সাহস করি না, কৈত্রিক একটা হিসেবে যায় স্টেজ উঠতে গেছে গা, ফালদা ওয়াজ করতো, এখনো ওয়াজ করো না কেন? এখনো ওই পাগলার যে প্রেমিকগুলো আছে প্রেমিকগুলোও কয় হারে ওয়াজটা কেন বন্ধ করে ভালাইলো। ওই প্রেমিকগুলা ডাক দিয়ে বলতেছে, হে পাগল আপনি যে ওয়াজ শুরু করলেন, ওয়াজ শুরু করার পরে হঠাৎ করে কেন ওয়াজটা বন্ধ করলেন, আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। তাহলে বন্ধ করলেন কেন? কয় এটা আমার ব্যাপার। এখন প্রশ্ন করবেন হুজুর, যে লোকটা প্যান্ডেলের ভিতরে নবীর তুতমুবারক লইয়া আধ্যাত্মিক শক্তি লইয়া ওই প্যান্ডেলে স্টেজের মধ্যে উঠে ওয়াজ শুরু করলো, তিনার নামটা কি? তিনি আর কেউ না, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আব্দুল কাদের জিলানি ওয়াজ বন্ধ করলেন কেন? আপনি কি পারেন না? কয় আমি পারি। কয় কেন বন্ধ করলেন? কয় একটা মাত্র কারণে বন্ধ করলাম, আমি যখন বয়ান শুরু করলাম আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম, চোখটা খুললে দেখি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাদের কে লইয়া এই মাহফিলে হাজির হইয়া গেছি। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আব্দুল কাদের জিলানি, সেই আব্দুল কাদের জিলানি, আজকে আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারামতগুলোকে তোমরা কাল্পনিক বলো, ইদানিং শুরু হয়েছে, কোন ওলি আল্লাহর কারামত তারা মানতে চায় না, আর তাদের বাপ দাদারা যারা আছে বদমাইশগুলা এদের কারামত বলতে বড় শান্তি পাই, কথা কোন ঠিক না বেটি? তাদের আকিদা ঠিক নাই, আমল ঠিক নাই, এদের কারামতের কোনো অভাব নাই। আর গাউসুল আজম হলো আব্দুল কাদের জিলানি ওলিদের ওলি, যাহার আল্লাহর ওলির এই গাউসে পাকের কদম হলো সমস্ত ওলিদের কাদের উপরে, কথা কন ঠিক না বেটি? এই আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেমন আল্লাহর ওলি ছিলেন, যিনি চোখটা বন্ধ করেও তিনি মুরাকাবায় সব কিছু বুঝতেন। আল্লাহর ওলি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যিনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে মায়ের ইজ্জতকে পর্যন্ত রক্ষা করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, ওই আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, মায়ের দোয়া আল্লাহর ওলি গোয়া যায়। আজকে আমার একটা কাগজ দিছে হুজুর, হাজি আব্দুল বারিক মিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন। আব্দুল বারিক মিয়া দুনিয়াতে নাই, কেডাই রে উনি কে? আপনার শ্বশুর আব্দুল বারিক মিয়া দুনিয়ার মধ্যে নাই। এই রমজান মাসে তো আব্দুল আব্দুল বারিক মিয়া সাহেব তো 3 বছর আগে দুনিয়াতে ছিলনি, আসিলনি বাবা। যুবক যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা, এই দুনিয়ার মানুষ চলে যাবে, কিন্তু মনে রাখবেন সম্পর্কটা বালা মানুষের লগে করবেন, গানজুটটার লগে করবেন না, সুৎকুরের লগে করবেন না, গুসকুরের লগে করবেন না, সুরের লগে করবেন না, বাটপারের লগে করবেন না, সম্পর্ক করবেন আল্লাহর ওলি ঠিক কিনা কর না কেন? দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন,
হাশরের ময়দানে আপনি আল্লাহর ওলিদেরকে পাবেন, কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যদি গাঞ্জিটার লগে সম্পর্ক করবেন তাহলে হাশরের ময়দানে গাঞ্জিটার লগে আপনি জাহান্নামে থাকবেন, কথা কোন ঠিক না? যুবক ভাইরা আমার, কালকে দিনের বেলা চাঁদপুরে মাহফিল, রাতের বেলা রাত্রের বেলা আবার কচুয়াতে মাহফিল, এখান থেকে সোজা চলে যাবো সাতপুরের বাজান। অনুরোধ করে বলে দিয়া যায়, আব্দুল কাদের জিলানি মানে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যেই পথে চলে ওলি হয়েছেন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাইতে যাইয়া তোমরা ওসিলা তালাশ করো, তাইলে ওসিলা তালাশ করলে লাগিয়া থাকতে হইব কোনো মা সোয়াদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে, সোয়ালিহিনদের সঙ্গে, সোয়াদিকিনদের সঙ্গে তোমরা সঙ্গে হইয়া যাও। যদি সঙ্গে হইয়া যাইতে পারো, কামেল পাস লাগবে না, টাইটেল পাস লাগবে না। ইতিহাসে প্রমাণ করে বহুত মানুষ মারলগে ভালোবাসা রাইকা, বাপের সাথে ভালোবাসা রাইকা তারা ওলি হইয়া গেছে, আবার বহুত মানুষ মা বাবার সঙ্গে গাদ্দারি কইরা জাহান্নামী হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে স্টেজ ওড়ার পরে গৌসুবাকের বিষয় দিছে, আবার কানের কাছে মুখ লাগায় বলছে, হুজুর এই যে মোহাম্মদ নুরুল আমিন সাহেবের পরিবার, তিনি বলছেন যে আমি মা বাবার ওয়াজ করার জন্য কিছুক্ষণ ফুল করছে, ওই যে লোকটা বলছে, এই জন্য যদি বিষয়টা না যায় তাহলে আমার মাটা কষ্ট পাবে, এরপর আমি সংক্ষিপ্ত বইলা দিয়া যাই, আমরা ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? আর হজুর এখন চাই কি চাই না? ওলি আল্লাহ হইতে গেলে গাঞ্জা খেলে ওলি অঞ্জীব? এই বৈরে বলবান, এই সেরা সুর কিন্তু বেশি লক্ষণ পালা দেখি না আমি, কিন্তু শুন আমি কিন্তু খুব কঠিন মাল মাল আমি কিন্তু, এই এই হুন দেখ কি অবস্থা, দেখ গাঞ্জা চলব বাইরে হুনো এ গজলের বই আছে 50 টাকা, হ ব্যবসা শেষ সিজন, একটা গজলের বই আছে 50 টাকা নিয়ে যাবেন, কইতাছি সব কম আজকে আইসি কইবার লাগে, চিন্তা করেন না। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কে মন করে নিল হয়ে মন প্রেমে, আমার মুর্শিদি নিল, শুনেন ভাই, আপনি যদি গাঞ্জা খান আপনার বাপের টাকা দেখাবেন, আমার বাপের কি কোনো কিছু নাই, আমি ওয়াজ করতেছি, রান খাইতেছি, জায়গা জায়গা চলতেছি বাঘের বাচ্চার মতন, ঘন্টায় 50 নাই, এমন 10 মিনিটে যায় 2 লাখ মারা বাজার করে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ওই শুনেন এই শুনেন শুনেন, আপনার বাপের টাকাতে গাঞ্জা খাবেন, আমার বাপের অসুবিধা আছে? শুননা যান, গাঞ্জাটা খাইলে 1 নম্বর আপনার বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার শরীরটা নষ্ট হয়, 3 নম্বর আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়, 4 নম্বর আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হয়, 5 নম্বর আপনার ইমান ধ্বংস হয়, 6 নম্বর আপনি কুত্তার মতন রাস্তা পেরা মরবেন। আমার সমস্যা কি? আমি চাই আপনি নেশা থেকে ফিরে আসুন, আল্লাহর প্রেমে মসজিদে মেহমান হয়ে যান। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেটি? আপনি খাই, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, গাঞ্জা ব্যাপার না, বাবা ব্যাপার না, দে একটা মেরা দি খাইয়া, পাল চকলেট ফেনচিনিল খাইয়া, পাল চকলেট খাইয়া আয় পরে ইত্যা কাম হইতো না, আস্তে আস্তে 2 দিন পরে দেখবা টাকাও পাইতো না। এই শুনেন, এই শুনেন না তো, এ শুনেন, গাঞ্জা খাইয়া যখন দেখছে ট্যাটো ফানা লাস্টে গরো যায় এমনি এমনি, এও এমনি গরো যায় যায়া গাদ্দিরা সিপ্পা জায়গা, আর একবারে এখান করে ফ্যানটা খুললে পড়তেছে, আর এ মাদা যায়া বোর যায় কো আম্মা টেয়া দো, ব্রেন
এই এই আছে না গেছে বাইরে যায় কো দুল্লা ভাই টিয়া দো ইলে গান জুটার কুফল গান জুটার কুফল বইরো এক বড়া দেখ কি অবস্থা গান যা কি চলবো না বন্ধ হইব এখন বলবেন বন্ধ বাবা বন্ধ ওই দেখে হে কা বাবা বলি তার বাবা দিতাম না কি তারে বন্ধ কোন বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গোস বাবা ফাওড়ার দিকে রমজান মাস আইছে তো এই রমজান মাস থেকে সুজা হয়ে যান আর নেশা করব আর নেশা করব এখনো ভাবিলে কি হবে গো যা হবার তার হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তার হইয়া গেছে ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ প্রাণ যাবে তার শোনে গো যা হবার তার হইয়া গেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না যারা ব্যবহার করছে তারা একজন শান্তিতে সুখী আছে হযরতে আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি বলেন একদিন আমি কাফেলা নিয়ে বের হয়েছি এই কাফেলা নিয়ে বের হয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়েছি কারণ নীরবে নিবৃতে মোরাকাবা করতে বড় ভালো লাগে শান্তি লাগে যেই জায়গার মধ্যে বাধা দেওয়ার কেউ নাই কথা কন ঠিক না যুবক বাইরা আমার ওই আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে তিনি সবাইকে নিয়ে বসলেন তালিম দেওয়ার জন্য কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ করে শুনতেছেন গাধার করুণ কণ্ঠে গাধার কান্নার আওয়াজ শোনা যায় হযরতে আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি বলেন এমন ভাবে গাধাটা কাঁদতেছে মনে হয় কোনো খাবার নাই মনে হয় কেউ বেঁধে রেখেছেন এই জন্য তিনি ডানে খুঁজলেন গাধাটাকে খোঁজ পান নাই বামে খুঁজলেন গাধাটাকে খোঁজ পান নাই সামনে খুঁজলেন খুঁজে পান নাই পিছনে খুঁজলেন খুঁজে পান নাই এবার সবাই মিলে তালাশ করা শুরু করলেন কারণ গাধার কান্নার আওয়াজ দেখে হযরতে আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি শান্তি পাইতেছেন না মনে হয় যেন গাধাটা বড় ধরনের কষ্টে আছে আপনারা জবান খুলে কন আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই যুবক বায়ের আমার ওই আতাই বিয়াসি রহমাতুল্লাহ আলাই বলেন আমি খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে ঢুকলাম যেই দিকে যাই সেই দিকে আওয়াজটা বড় বিকট শোনা যায় কষ্টের আওয়াজ হঠাৎ করে আমি দেখলাম এই জঙ্গলের ভিতরে একটা ছোট কুঁড়ে ঘর দেখা যায় কুঁড়ে ঘরের খুব কাছাকাছি থেকে এই কান্নার আওয়াজটা শোনা যায় আল হযরত আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কুঁড়ে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম ওই ঘরের ভিতরে একটা বুড়ি মায়ের মায়ের মায়েকে দেখা যায় একটা বুড়ি মাকে দেখা যায় তিনি সুন্দর করে এখানে নামাজ পড়তেছেন যেই মহিলাটা ওই কুঁড়ে ঘরের ভিতরে নীরবে নীরবে নামাজ পড়ে আপনারা জবান খুলে বলেন এই মহিলাটার দাম কম না বেশি আর জোরে জোরে কন্যা কম না বেশি ওই মহিলা কুঁড়ে ঘরের ভিতরে যখন নামাজ পড়তেছেন আল্লাহর ওলি জিজ্ঞাসা করে মা ও মা গো এই জায়গার মধ্যে তুমি কি করো কয় বাবারে আমার দীর্ঘদিন ধরে আমি এই জায়গার মধ্যে ঘর বানাইয়া এবাদত করতেছি এখন জিজ্ঞাসা করে মা এত বড় বিকট আওয়াজ শোনা যায় গাধার আওয়াজটা কোথায় থেকে আসে আপনি জানেননি এবার মা ডাক দিয়ে কয় ও আল্লাহর ওলি আমি জানি গাধার আওয়াজটা কোথায় থেকে আসে কোথায় থেকে আসে ভাই আমার ঘরের পাশে একটা কবর আছে অসুবিধা নেই না না
ওই জায়গার ভিতরে পশুটা কান্নাকাটি করতেছে, এমন ভাবে চিৎকার পারতেছে, কানতে 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 কানতে। এবার মা ডাক দিয়ে হুজুর গো, আপনি যে কান্নার আওয়াজ শুনতেছেন, প্রাণীর কণ্ঠে কান্নার আওয়াজ শুনতেছেন, বিকট আওয়াজ। ডাক দিয়ে বলে, ও হুজুর, এটা অন্য কেহ না, এটা গলা আমার সন্তান। তারে কবর দেওয়ার পর থেকে এমন করুণ সুরে কঠিন আজাবের কান্নার আওয়াজ আমিও শুনতেছি। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ মা, তোমার সন্তান এখানে কান্না করে, আমাদের তো মনে হইতেছে এই সন্তানটা এখানে কবরে যা যা বুক করতেছে, নিঃসন্দেহে দুনিয়ায় এমন কিছু কাজ কইরা গেছি যে এই জন্য মানুষগুলাকে কান্নার আওয়াজ শোনাইতেছে। এবার ডাক দিয়া কয়, হুজুর, আমার ছেলেটা এই জন্যই কষ্ট পাইতেছি, কারণ আমি মার এসে অনেক কষ্ট দিছি। জিজ্ঞাস করা হয়, কেন কষ্ট দিয়েছে? মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তানের সামনে আমি যখন জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার সন্তান আমার বলতো, কি গেউ গেউ করতেছো প্রাণীর মতন, তুমি কি পাগল ছাগলের মতন চিৎকার পারতেছো। আবার এইভাবে আমি নবীর গান গাইলেও আমার সন্তান আমারে বকা দেয়, আল্লাহর গান গাইলে আমার বকা দেয়, কিন্তু আমি বড় কষ্ট পেয়েছি, কষ্ট পাই আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমা আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার সন্তান আমাকে এইভাবে গালি দিয়েছে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দিও। যুবক আল্লাহ কুরআনে বলছেন, বলা তান্নার হুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। যদি আপনি মা বাপকে কষ্ট দেন, মা বাপ যদি দুইটা হাত তুললে আপনার বদদোয়া দেয়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই বাস্তব অবতারণা হলো জঙ্গলের ভিতরে। আতা ইবনে ইয়াসির বলেন, আমি যখন দেখতেছি কান্নার আওয়াজ বাড়ি হইতেছে, আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, আপনি আপনার সন্তানকে অভিশাপ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল গিরে ফেলাইছি, এই জন্য কবরে দেওয়ার পর তার কবরের ভিতরে এমন ভাবে শাস্তি শুরু হয়ে গেছে। আমার কাছে আওয়াজটা ভাল লাগতেছে না গো মা, আমার কাছে বড় কষ্ট লাগছে, মেহরবানি করে আপনার সন্তানটারে আপনি ক্ষমা করে দেন না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা,
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা ওই মা বাপের খেদমত চাই কি চাই না আরো জোরে বলুন আরে সন্তানের জন্য মা সব বিসর্জন দিতে পারে পারে কি পারে না গতকাল আজকে দেখলাম একটা মেয়ে আজকে দেখলাম একটা মেয়ে আর লিভারের 65% অংশ তার বাবাকে দিয়ে দিছে নিজের লিভারের 65% লিভার তার বাবাকে ট্রান্সফার করছে তার বাবাকে বাঁচিয়েছে আরে পৃথিবীতে মানুষ এখনো আছে আছে কিনা বলেন এই যে হযরত দাউদ আলাইহিস সালামের আমলে দুই মহিলার কোলে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা ঠাস করে বড়জনের কোলে যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা জঙ্গলার ভাগ এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে এবার নিয়ে যাওয়ার পরে বড়টা দাবি করতেছে ছোট বাচ্চাটা তার ছোটটা বলছে যে না এই বাচ্চাটা আমার তোমার বাচ্চা বাগে নিয়ে গেছে এরপরে দুইজনে মিল্লা গেল দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আলাইহিস সালাম বললেন যেহেতু বড় মেয়ে বলতেছে এই এই বাচ্চাটা তার আর ছোট মেয়েও বলতেছে এই বাচ্চাটা তার কিন্তু এখানে ছোট জন উপযুক্ত প্রমাণ না দেওয়ার কারণে বড় জনের পক্ষে রায় গেল এরপরে ছোট জন বড় জন আবার মিলে চলে গেল হযরত সুলাইমান পয়গাম্বরের কাছে যাইয়া বলতেছেন হুজুর আমরা দুইজনে দুইটা বাচ্চা আমার কোলে আর বড় জনের বাচ্চাটা বাগে নিয়ে গেছে আর এখন সে বলতেছে বাচ্চাটা নাকি তার হুজুর আপনি বিচারটা করুন আমার বাচ্চা আমার কোলে আছে তার বাচ্চাটা বাগে নিয়ে গেছে এখন সুলাইমান পয়গাম্বর বললেন ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তোমার বাচ্চা তোমার সেও বলতেছে এই বাচ্চা তার তাইলে বিচারটা কি হবে একটা ছুরি নিয়ে আসো একটা ছুরি আনছে উনি বলতেছেন যে ছোট বাচ্চাটারে দুই টুকরা করবা কইরা এক টুকরা দিয়া দিবা বড় জন রে আর এক টুকরা দিয়া দিবা ছোট জন রে এরপরে বড় জন জিজ্ঞাসা করছে বড় জন তুমি মানোনি হ্যাঁ আমি মানি ছোট জন জিজ্ঞাসা তুমি মানোনি কই আমি মানি না আমার বাচ্চা কাটার দরকার নাই আমার বাচ্চাই দরকার নাই আমার বাচ্চাটা উনানে দিয়া দেন এরপরে আমার বাচ্চা অংশ কাটবেন এটা আমি মানতে পারবো না সুলাইমান পয়গাম্বর কয় এই ছোট মহিলার কথার মাঝে ওই বাচ্চার সাথে তার রক্তের সম্পর্কের প্রমাণ হয়েছে এই বাচ্চাটা ছোট জনের বাচ্চা বড় জনের প্রতারক বাচ্চা বুঝছেন নি মায়ের দরদ এমনই হয় মায়ের দরদ এমনই হয় এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো মা তো মায়ে এই রমজানে বহুত পোলাপানের কানের মধ্যে তিনবার বলছে বাবা ওঠো রিংটোন বাজতো এইবার রমজানে আর আপনাকে ডাক দিবে না সেই মধুমাখা ডাক আর শোনা যাবে না এই জন্য যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আসুন এবারে ইফতার হবে ব্যতিক্রম আমরা একটা বলের মধ্যে ইফতার মাখবো সব মিলে এক বলের মধ্যে খাবো যেই দিন থেকে প্লেটে প্লেটে আলাদা ইফতার হয়েছে সেই দিন থেকে মায়া মমতা উঠেছে আর ইফতারের মজাও চলে গেছে কথা কোন ঠিক না রে এবার ইফতারকে আলাদা আলাদা নাকি একসাথে আরো জোরে একসাথে খাবো আর ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য দুঃখ হলো এরা কি করে পাশের ঘরে আট প্রকার আইটেম দিয়ে ইফতার করে আর মার ভাগ্যে পানিও জোটে না আরে নাফরমান তোর ভিতরে ইফতারটা যা কেমনে রে কথা কোন ঠিক না বেটি মা বাপরে কান্দাইয়া আট প্রকার আইটেম খাইয়া ইফতার কইরা বেহেস্তে যাইবা গা রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ যুবক ভাই বাপ চলে গেছে আর আইবো না আরে বাপ তো রমজান মাসে খালি ব্যাগ নিয়ে গেছে খালি পকেটে বাজারটা করার সময় সন্তানের জিব্বার দিকে তাকায়া আমার মেয়ে এটা পছন্দ করে এটা নিতে হবে আমার ছেলে এটা পছন্দ করে এটা নিতে হবে জিব্বার দিকে তাকিয়ে তাকিয়ে
বাজার করতেন যেই মানুষটা, যেই মানুষটা তোর জন্য তাজা রক্তরে পানি কইরা শেষ বয়সে অসল হয়ে গেছে, এই মানুষটা হলো তোমার বাবা। ওই বাবা মাকে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। যেই ফিসাব করবে মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার বাইফ হিসাব। কথা কন ঠিক না বেটি? বাজার আমারও আজ একটু করা ওই, আমি মা ভক্ত ফুলাহানদেরকে অনেক পছন্দ করি। আমি যেই পর্যন্ত আসছি আমার মায়ের দোয়ার কারণে আসছি। চিৎকার মেরে কন্যা মারহাবা, তাহলে মায়ের দোয়ার মধ্যে কোনো কোনো স্বার্থ নাই। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটা হলো আপনার মা। চিৎকার মেরে কন ঠিক কিনা বলেন? এই মা বাপকে কষ্ট দিব? এই এলাকার বউ বউ যারা আছে বউদেরকে বলতে চাই, বউদেরকে বলতে চাই, কই গো শাশুড়ি সম্মান করিয়েন। আপনার শাশুড়ি সারা জীবন সেহরি রাঁধছে, এবার আপনার শাশুড়ির আরামে কইবেন যে মা আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি রান্না করি। আপনি সেহরির টাইমে তাহাজ্জুদের আমার লাগে দোয়া করেন, আমি চুলার ফারে বইয়া রান্না করি। দেখবেন এইভাবে যদি সংসারটা চলতে পারে, রোজা গোলা আনন্দের প্রত্যেকটা দিন, রমজানের প্রতিটা দিন ঈদের মতন লাগবে। কথা কন ঠিক না বেঠি? বাইরে আমার তাইলে আজকে আপনারা বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আজকে আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে ওয়াজ করেছি। একটা বিষয় হলো ওলি আল্লাহর সোহবত, আর একটা বিষয় হলো মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আব্দুল বারিক মিয়ার মৃত্যুবার্ষিকী, ওনার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানাই দেবেন, আমিন। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দিব, ইয়া নবী দরদি